আজকে আমরা রাত্র 8:45 মিনিটে এজাহারনামীয় 6 নম্বর আসামি রাব্বী আকনকে গ্রেপ্তার করেছি। মামলা সার্বিক অগ্রগতি ভালো এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বরগুনা জেলায় যে চাঞ্চল্যকর রিফাত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এ পর্যন্ত আমরা 14 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার মধ্যে 7 জন এজাহারনামীয়, যার মধ্যে আমরা 6 জনকে জীবিত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং 7 জনকে আমরা ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি গ্রহণের জন্য প্রেরণ করেছি। ঢুকে যাবে